প্রিয়দর্শক, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে এবং কিছু লোক মূর্তি পূজাদের সাথে মিশে যাবে। হাদিসটি সুনানে ইবনে মাজাহতে উল্লেখ করা হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা মুশরিকদের অর্থাৎ মূর্তি পূজাকারীদের উৎসবের সময় সেখানে যেও না, কেননা তাদের উপর আল্লাহর গজব বর্ষিত হয়। সুনানুল কুবরাতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মুসলিম উম্মাহকে শিরক থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। প্রদর্শক, ইসলামকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।